অনেক তো অফ রাইডিং করলাম, চল একটা রেস হয়ে যাক। হয়ে যাক, ওকে। কে হারবে সে সাইকেল দেব, রেডি গো। আজকের ভিডিওটা কিন্তু আরো একটা ইন্টারেস্টিং ভিডিও, এই কারণে ইন্টারেস্টিং, আজকে আমরা ফ্যাট বাইক ভার্সেস এমটি বাইক অফরোডিং চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ বলতে আমি নিজেই দুটো বাইক চালাবো এবং আমার যারা টিমমেট আছে তাদেরকে দিয়ে চালাবো, এবং দুটো বাইকের ভিতরে কমফোর্ট আপনাদেরকে বলবো অফরোডিং এর ক্ষেত্রে। আমরা সাধারণত রাস্তায় যে সাইকেলগুলো চালায় থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সাইকেলই মোটামুটি ভালো কমফোর্ট দেয়, যদিও এমটি বাইক আপনাদেরকে একটু বেশিই কমফোর্ট দেয়। বাট আজকে আমরা অফরোড সিচুয়েশনে আছি, আজকে আমরা কাদার ভিতরে চালাবো। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা যেখানে আসছি সেখানে আস্তে আস্তে দুইটা জায়গায় কাদা লেগে গেছে। তো চলেন ভিডিও শুরু করার জায়গা, দেখা যাক এই দুটো সাইকেলের ভিতরে কোন সাইকেলটা আপনাকে অফ রোডে বেশি কমফোর্ট দেয়। লেটস গো। তো আমাদের এমটিবি ভার্সেস ফ্যাট বাইকের চ্যালেঞ্জের ভিতরে আমরা প্রথমে করবো ডাউন হিল চ্যালেঞ্জ। ব্রেকিং, সাসপেনশন সবকিছু মিলায় টায়ার কেমন আমাদের সাপোর্ট করে ডাউন হিলের ক্ষেত্রে। আমরা যেখানে অফ রোডিং করবো সেখানকার পরিস্থিতি দেখাবো, আমরা উঠবো অনেকখানি উপরে এবং এই জায়গার মাটির অবস্থাটা দেখাবো। এখানে এত পরিমাণে পিছলা, এখানে সঠিকভাবে দাঁড়ানো যাচ্ছে। সাইকেলটা আমি রাখছি, আপনি দেখে বুঝতে পারছেন এটা কতটা খারাপ। এইখানে আমরা ফ্যাট বাইক নিয়ে প্রথমে উপর থেকে নিচে নামবো, তারপর নিচে থেকে উপরে উঠবো। সেম জিনিসটা আমরা এমটিবির সাথেও করবো, দেখবো এরকম সিচুয়েশনে সাইকেলের টায়ার, ব্রেক, সাসপেনশন সহ আরো যা যা জিনিস আছে সেগুলো আপনাকে কতটা সাপোর্ট করবে। প্রথমে আমরা ফ্যাট বাইক দিয়ে করবো, লেটস গো। দেখতেই পাচ্ছেন এখানে কতটা ঢালু। তো আমি ফ্যাট বাইক নিয়ে যখন নামলাম এবং উঠলাম জিনিসটা আমার কাছে অনেকটা কমফোর্টেবল লাগছে, যদিও টায়ারে দেখতে পাচ্ছেন যে কাদা লেগে গেছে যার ফলে এর ফ্রিকশন অনেক কমে গেছে। বাট ফ্যাট বাইকের চাকা মোটা হওয়ার কারণে আমি যথেষ্ট সাপোর্ট পাইছি নিচে নামার সময়ও এবং উঠার সময়। এখন আমরা এমটিবি বাইক নিয়ে ট্রাই করবো, দেখবো যে এটা আমাকে কেমন সাপোর্ট করে। ওকে, আপনারা দেখতে পারলেন যে আমি এমটিবি বাইক নিয়ে নামার সময় ওঠার সময় অনেকটাই স্লিপ করছি, বিশেষ করে উঠছি যখন নিচে থেকে উপরে তখন এমটিবি বাইকের চাকা অনেক বেশি স্লিপ করছে এবং এই চাকাটা অনেকটা চিকন। এই চিকন হওয়ার কারণে ফ্রিকশন অনেক কম, ফ্রিকশন অনেক কম হওয়ার কারণে আমি যখন নিচে নামছি অনেক বেশি স্লিপ করছে এবং আমার সত্যি কথা বলতে অনেকটা ভয় লাগতেছিল। তো এই কারণে আমি এই রাউন্ডে উইনার হিসেবে ধরবো ফ্যাট বাইককে, কারণ তার চাকা মোটা এবং চাকায় ফ্রিকশন বেশি। আর ব্রেকিংয়ের সিস্টেমের যদি বলেন কিংবা সাসপেনশন কিংবা অন্যান্য জিনিস, সেসব ক্ষেত্রে এমটিবি বাইক অনেকটা হেল্প করলেও ফ্যাট বাইক তার চাকার কারণে এই রাউন্ডের উইন। তো প্রথমে আমি আপনাদেরকে ডাউন হিল করে দেখালাম যে কেমন আসে। এখন আমাদের স্মার্ট বাইক একবার ফ্যাট বাইক একবার এমটিবি বাইক এই ধরনের ডাউন হিল করে আপনাদেরকে দেখাবে যে আপনারা কেমন কমফোর্ট পাবেন। কারণ আমি আমার রিভিউ তো দিলাম, এখন আপনারা একজন প্রফেশনাল রাইডার বলতে পারেন তার রিভিউ দেখবেন যে কেমন লাগে দুইটা বাইকের ভিতরে। ওকে, রেডি? রেডি, ওকে। তো প্রথমে আমি এমটিবি সাইকেলটা নামাবো, দেখি কেমন হয়। এবার আমি ফ্যাট বাইকটা নামাবো। তো স্মার্ট বয় কি অবস্থা, দুইটা নামাইতে কেমন লাগলো? খুব ভালো। তো তোমার ফ্যাট বাইক নামার সময় কেমন ফিলিং থাকলো? ফ্যাট বাইক কিছু মনেই হচ্ছে না, কিন্তু এমটিবি বাইক নামাতে গেলে অনেক ভয় ভয় করছে। আর ওঠানোর সময় কষ্ট, খুব উল্টায় যাচ্ছে, পাতলা উল্টায় যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের ডাউন হিলের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি। এখন আমরা যাব কাদার ভিতরে ড্রিফটিং করতে। ওকে, লেটস গো। সব সাইকেল স্মুথ চলে কিন্তু ফ্যাট বাইকটা একটু কষ্ট হয়। তো এই কারণে আমরা এখন পুরোপুরি অফ রোডে যাবো, যেখানে ফ্যাট বাইক ভালো পারফরমেন্স করবে, এমটিবি বাইক কি করে সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, লেটস গো।
কথা বলি তখন কিন্তু আমরা বোঝাই যে এমনি রাস্তায় হাঁটবো কিংবা এমনি রাস্তায় সাইকেল চালাবো, বাট আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমরা কোন জায়গায় অফরোডিং করব, আপনাদেরকে রিয়েলিস্টিক ভাবে বোঝাবো যে আসলে অফরোডিং এর মজাটা কি। কারণ আমি যদি এমনি রাস্তায় শুধু চালাই, একটু ভাঙা রাস্তায় চালাই, তাহলে কিন্তু অফরোডিং এর মজাটা পুরোপুরি পাবো না, আর আপনাদেরকে বোঝাতেও পারবো না কোন সাইকেল কেমন কমফোর্ট। তো এই কারণে আমরা ঠিক অরিজিনাল অফরোডে এসেছি আপনাদেরকে অফরোডের মজাটা বোঝানোর জন্য। তো চলেন আমরা দুইটা সাইকেল নিয়ে শুরু করে দিই আমাদের অফরোডিং এর কোন সাইকেলটা ভালো করে। তো আগের বার কিন্তু ফ্যাট ব্যাগ দিতে গেছে, তো দেখা যাক এইখানে এমটিভি ব্যাগ দিতে না ফ্যাট ব্যাগ দিতে। ওকে লেটস গো। তো আমরা প্রথমে ফ্যাট ব্যাগ নিয়ে অফরোডে যাব, তো চলেন আমরা আগে ফ্যাট ব্যাগ নিয়ে অফরোডিং করে আসি। ফ্যাটব্যাক নিয়ে তো অনেক কমফোর্টেবলি আমি কাদার ভিতরে চালাতে পারলাম, মানে অফরোডিং করতে পারলাম। এখন আসেন আমরা এমটিভি বাইক নিয়ে চেষ্টা করে দেখব যে আমাদের এই কাদার ভিতরে অফরোডের ভিতরে কতটুকু আমাকে সার্ভিস দেয়। ওকে লেটস গো। এমটিভি বাইক নিয়ে যখন আমি অফরোড করতে আসলাম, অফরোডে আসলে যেহেতু এমটিভি বাইকের চাকা চিকন, এই কারণে এইসব জায়গায় মানে আপনাদেরকে দেখাই আসেন, যখন আমি এই রিলেটেড যখন কাদাযুক্ত জায়গায় সাইকেল চালাচ্ছি তখন সব সময় চাকা স্লিপ করতেছে, স্লিপ করার কারণে আমার ব্যালেন্স এলোমেলো হয়ে যাচ্ছে এবং যার কারণে আমি অনেকবার পড়েও যেতে যাচ্ছিলাম। তো এইসব জায়গায়ও অফরোডিং এর ক্ষেত্রে আমার কাছে ফ্যাট বাইক উইনার। ওকে, তো আপনাদের এখন আমাদের স্মার্ট বয় একবার চালায় তার মন্তব্যটা আপনাদেরকে বলবে। ওকে রেডি লেটস গো। তো এখন আমি এমটিভি বাইক নিয়ে অফরোডিং করে দেখাবো। সাইকেল হলে অফরোডিং ক্ষেত্রে একেবারে ভালো না, মানে চালালি জোরে চালালি বেরো যায় কিন্তু আস্তে আস্তে চালালি সাইকেলটা বেরোয় না। তো এখন আমি ফ্যাট বাইকটা চালিয়ে দেখো কিরাম হয়। আজকের ভিডিওতে আমরা আরো অনেক কিছু দেখাতে চাইছিলাম, কিন্তু আমরা মেইন যে অফরোডিং সেটা করার পরে আমাদের দুজনের অবস্থা থেকে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা। তো এট দ্য এন্ড অফ দিস ভিডিও আমরা দুইটা চ্যালেঞ্জ করছি, একটা হলো ডাউনহিল আর একটা হলো সম্পূর্ণ কাদার ভিতরে অফরোডিং। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ফ্যাট বাইক উইনার, কারণ তার চাকার জন্য আমরা পড়ে যাইনি, স্লিপ করিনি, বাট কাদার ভিতরে একটু জোরে যাওয়ার জন্য কিন্তু এমটিভি বাইক ভালো। তো স্মার্ট বয়, তোমার কাছে মনে হয় কোন বাইকটা উইনার? ফ্যাট বাইক। তো আজকের ভিডিওর উইনার হলো ফ্যাট বাইক, কারণ
ফ্ল্যাট বাইক আমাদের কাদার ভিতরে মোটামুটি ভালো যেতে দিচ্ছে এবং ডাউন হিলের ক্ষেত্রেও ভালো ব্যালেন্স দিচ্ছে তার মোড়া থাকার কারণে। এবং এই ভিডিওতে যদি 200 লাইক হয় তাহলে আমি নেক্সট ভিডিওতে গিভওয়ে করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা বাই। এখন আমাদের সাইকেল দিতে যাবে, লেটস গো। I'm going to leave.